সুরজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু ফল ঘোষণা হতে শুরু করে দিয়েছে। কোচবিহার পুরসভার যে 20টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 2টো ওয়ার্ডের ফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। 3 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন মায়া সাহা, তুমি দেখতেই পাচ্ছ মায়া সাহা, তিনি কিন্তু জয়লাভ করে রীতিমতো খুশি, তিনি বেরিয়ে এসছেন বাইরে এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন প্রায় 600 বেশি ভোটে। এবং 2 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু উজ্জ্বল তর, যিনি তার মার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিলেন, তার মা তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়েছিলেন মিনা তর, এবং তার প্রতিদ্বন্দ্বী নির্দলের উজ্জ্বল তর দাঁড়িয়েছিলেন, উজ্জ্বল তর কিন্তু নির্দলে তিনি জয়লাভ করেছেন। আমরা প্রথমে তৃণমূল কংগ্রেসের মায়া সাহার সঙ্গে কথা বলবো, যিনি 3 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন। দিদি, কেমন লাগছে এখন? খুব খুব ভালো লাগছে। কি এবারে কাজটা কি হবে? মানুষ তো আপনাদেরকে ভোট দিল। হ্যাঁ, মানুষকে যা বলেছি উন্নয়ন হবে, কাজ হবে। মূলত কি কি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো মনে হয় সমাধান করা দরকার? আমার সমস্যা তো প্রচুর প্রচুর সমস্যা আছে, রাস্তা, ড্রেন, জল, এই সমস্ত তো আছে, সবই আছে, সবকিছু করতে হবে। মানুষের এই সব আশাটা কি পূরণ করবেন? হ্যাঁ, চেষ্টা করব, এটা করার জন্য চেষ্টা করব। সুতরাং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন, তেমনটাই তিনি বলছেন। পাশাপাশি তোমাকে দেখাবো আর একটা চিত্র, নির্দল প্রার্থী, নির্দল প্রার্থী রয়েছেন উজ্জ্বল তর, তার সঙ্গে আমরা কথা বলে নেবো। তিনি কিন্তু তার মাকেই হারিয়েছেন, তার মা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা একবার সরাসরি কথা বলে নেবো উজ্জ্বল তরের সঙ্গে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্দল হয়ে আপনি জয়লাভ করলেন 20টা আসনের মধ্যে, ইতিমধ্যে 2টো আসনের ফল ঘোষণা হয়ে গেল, আপনার প্রতিদ্বন্দ্বী তো মা ছিল, শুনতে পারলাম না কি বললে? প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? প্রতিদ্বন্দ্বী তো আমার মাই ছিলেন, আমার মাই ছিলেন, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বীর বলে কিছু নেই, এখানে হচ্ছে রাজনৈতিক লড়াই। জনসাধারণ উজ্জ্বল তর্কে চেয়েছিল প্রথম থেকেই, সেটা প্রমাণ দিয়ে দিল 2 তারিখ আজকে, যে মার্জিন কি হচ্ছে সেটা দেখে নিক। নির্দল হিসেবে ছশো এগারো ভোটে জয়লাভ করেছেন উজ্জ্বল তর, তেমনটাই তিনি বলছেন। এবং পাশাপাশি যে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই 20টির মধ্যে 2টি আসনের ফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। একদিকে মায়া সাহা, তিনি কিন্তু একেবারে 3 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন, এবং নির্দল প্রার্থী উজ্জ্বল তর 2 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন, সেই চিত্রই উঠে আসছে। এবং ধীরে ধীরে বাকি ওয়ার্ডেরও ফল ঘোষণা হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ ইন্দল। আমি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। অনন্যাদীপ, আপনি আলোচনা শুরুতেই বলছিলেন যে 108টা পুরসভা নিঃসন্দেহে খুব ভালো ফল হবে, সে বিষয়ে আশাবাদী, কিন্তু নির্দল কাটা সেটাও তো একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, এটা কিভাবে আপনি দেখবেন সেটার উপর নির্ভর করে। অর্থাৎ নির্দল 109 নম্বর ওয়ার্ডে আমি ইলেকশন কন্টেস্ট করে এসেছি বলে আমি জানি যে দেখুন দল বড় হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে সকলেই জানে তৃণমূল কংগ্রেসে জিতবে। সেই জায়গা থেকে এখানে একটা অ্যাসপিরেশন, বুঝেছেন, অর্থাৎ দল এমন জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে, সরকার এরকমভাবে মানুষের কাছে তার জনপ্রিয়তা নিয়ে যেতে পেরেছে যে এক্ষেত্রে ব্যক্তিগত অ্যাসপিরেশন কাজ করে। সেখানে মা ছেলে নির্দল সেইগুলো কিভাবে হয়, কারণ দলে সবার একটা এক্সপেকটেশন, সবার একটা অ্যাসপিরেশন যে তৃণমূল কংগ্রেসের টিকিট পেলে সে কিন্তু মানুষের হয়ে কাজ করতে পারবে, অর্থাৎ সে জিতবে। এখন যে রাজনীতিভাবে আসতে চাইছে, রাজনৈতিকভাবে লড়াই থাকতে চাইছে, তার ইচ্ছা কি যে মানুষের কাজ করবে, তার জন্য তার প্ল্যাটফর্ম লাগবে, তাহলে সেটা কোনো নিশ্চয়ই হেরো দলের প্ল্যাটফর্ম থেকে সেই কাজটা করতে পারবে না। তার মানে হেরো দলে কেউ যেতে পারে না, চায় না, শুনছি, সকলেরই দরকার যে তার উত্তর দিতে চাইবে।